শুভ প্লেসেরি ছোট সোনামণিরা আসসালামু আলাইকুম, কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো, বাসায় আছো এবং সুস্থ আছো। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। সৃষ্টি সিটির স্কুল অ্যান্ড কলেজ সিরাজগঞ্জ শাখার পক্ষ থেকে আমি তোমাদের সবাইকে জানাচ্ছি স্বাগত। শিক্ষাতে আজকে আমরা হচ্ছে কি বাংলা ক্লাস করবো। দেখো আমাদের কিন্তু আর হাতে সময় নেই, ঠিক আছে? বাসা আমরা সুন্দর করে লেখা করে লিখে আমাদের মেসেঞ্জার গ্রুপে পাঠিয়ে দিব। ওকে, তাহলে দেখো আজকে আমরা কি ক্লাস করবো? বাংলা ক্লাস করবো। বাংলা ক্লাসে আজকে সর্বমোটের আমরা খালি কর পুরো। তাহলে এই ক্লাসগুলো কিন্তু আমরা আবারও রিভিশন করছি। প্রথম ধাপে আমাদের ক্লাসটি শেষ হয়ে গেছে, আমরা দ্বিতীয় ধাপে আবার কি রিভিশন পার্টে চলে আসছি। তাহলে দেখো এখানে আমরা কি লিখেছি, এখানে প্রথম পদের নাম হচ্ছে স্বরে অ। স্বরবর্ণে মোট কয়টি বর্ণ? 11টি বর্ণ। আর এই 11টি বর্ণের প্রথম বর্ণের নাম কি বলতো? স্বরে অ। এরপরে কি হবে? স্বরে অ এর পরে কি হবে সেটা আমরা এই ফাঁকা ঘরে লিখে দিব। যখন আমরা লিখে দিব তখন কিন্তু এই খালি ঘর, এই খালি ঘরটা কি হয়ে যাবে? পূরণ হয়ে যাবে। তখন কি হয়ে যাবে? খালি ঘরটা পূরণ হয়ে যাবে। এখানে যে বর্ণটা হবে সেটা যদি আমরা লিখে দিই, তাহলে আমরা লিখি স্বরে অর পরে বর্ণটা কি হবে বলতো? স্বরে অর পরে স্বরে আ। তাহলে আমরা সবাই হাতে সুন্দর ভাবে লিখি স্বরে আ। স্বরে অ, এখন আমরা কি করে দিব? আকার দিলে কি হয়ে যাবে? স্বরে আ। তাহলে আমরা স্বরে আ বর্ণটা লিখে দিচ্ছি। দেখুন প্রথম থেকে পড়ে যাচ্ছে আবার, স্বরে অ, স্বরে আ, রসুই। এর পরে কি হবে? রসুইয়ের পরে বর্ণটা কি হবে বলতো? একজন বলে দাও, রসুইয়ের পরে কি হবে? রসুইয়ের পরে দীর্ঘই। যে বলছো তাকে আমরা বুঝিয়ে দিলাম। তা দেখো রসুইয়ের পরে আমরা কি লিখবো? দীর্ঘই। দীর্ঘইটা লিখে দিলে আমরা কি করে যাবো? আমাদের দ্বিতীয় খালি ঘর পুরোটা শেষ হয়ে যাবে। তাহলে এখন আমরা দীর্ঘইটা লিখে দিয়েছি দশই দীর্ঘই। এরপরে কি আছে বলতো? রস্ব। এরপরে কি আছে? রস্ব। রস্বর পরে বর্ণটা কি হবে? দীর্ঘ। রস্বর পরে কি হয়? দীর্ঘ। তাহলে আমরা দীর্ঘটা লিখে দিই। প্রথমে যদি আমরা রস্বটা লিখি, দেখো রস্বটা লিখে দিলাম, এরপরে আমরা কি করব এখানে এই মাত্রাটা যোগ করে দিব, তাহলে আমাদের কি হয়ে যাবে? দীর্ঘটা হয়ে যাবে, রস্ব দীর্ঘটা হয়ে যাবে। তাহলে দেখো স্বরে অ, স্বরে আ, রস্বই, দীর্ঘই, রস্ব, দীর্ঘ। এরপরে দেখো কি রি, এরপরে কি রি, রির পরে এটা বা বড়টা কি হবে? রির পরে বড়টা এ। তাহলে দেখো রির পরে আমরা কি বসিয়ে দিচ্ছি? আবার বলো এটা কি লিখলাম? এ। রি এ ওই, এরপরে কি হবে? ওর পরে কি হবে? ও। দেখো এরপরে আমরা কি লিখলাম? ও। তারপরে কি আছে? ও, ঠিক আছে। তাহলে দেখো আমাদের এখন কিন্তু ফাঁকা ঘর দিয়ে আমরা খালি ঘরটা পূরণ করলাম, হয়ে গেছে তো সম্পূর্ণ ফাঁকা ঘর আমরা পূরণ করেছি। তাহলে দেখো আমরা পড়ি স্বরে অ, স্বরে আ, রস্বই, দীর্ঘই, রস্ব, দীর্ঘ, রি, এ, ওই, ও, ও। এরপরে আমরা এখন কি করবো? স্বরে অ তে কি হয় বলতো? স্বরে অ তে ওলি অনল। স্বরে অতে কি হয়? ওলি অনল। স্বরে অতে ওলি অনল করেছে না অজগর করেছে, কথা বলছো না তোমরা? তাহলে দেখো স্বরে অতে ওলি অজগর, অজগর ওই আসছে তেরে। স্বরে আতে আম আতা, স্বরে আতা কি বললাম বলতো আমার? আম আতা, আম কি আমি খাবো পেরে। রসুইতে ইলিশ ই, রসুইতে ইলিশ ই, ইলিশ ভাজা খেতে মজা। তাহলে রসুইতে কি বললাম বলতো? ইলিশ ভাজা খেতে মজা। দীর্ঘইতে, দীর্ঘইতে কি হয় বলতো? ইগল ই, দীর্ঘইতে ইগল ই, ইগল হলো পাখির রাজা। রসুকে উট, উট পাখি,
রসতে কি হয় বলতো উট উট পাখি চলছে মুক্তি তুলে দীর্ঘতে উষা ঊর্ধ্ব আমি দীর্ঘতে কি বললাম আবার বলো উষা ঊর্ধ্ব উষা উঠে রোজ সকালে তাহলে রোজ মানে কি প্রতিদিন রোজ মানে প্রতিদিন কিন্তু আমাদের এই উষাটা উঠে তাই না উষা উঠে রোজ সকালে ঋতে ঋতু ঋতে কি বললাম বলতো ঋতু ঋণ করা ভালো নয় কি করা ভালো নয় বলতো ঋণ করা ভালো নয় এতে এবাদত একতা এতে কি হয় এবাদত একতা এবাদত করলে পূর্ণ হয় কি করলে পূর্ণ হয় আবার বলো এবাদত করলে পূর্ণ হয় ঐতে ঐশী ঐক্য ঐতে কি হয় বলতো ঐশী ঐক্য ঐশী গ্রন্থ পুরাণ পড়ে ঐশী গ্রন্থ কি পড়ে বলতো পুরাণ পড়ে ওতে ওর ওজন ওতে ওর ওজন ওজন করো ঠিক করে তাহলে কি করো ঠিক করে বলতো ওজন করো ঠিক করে ওতে ঔষধ ঔষধি তাহলে ওতে কি হয় ঔষধ ঔষধি ওষুধ খেলে অসুখ সারে তাহলে শিক্ষার্থী আমাদের বাসায় কিন্তু পড়া কি থাকবে সর্বনাম খালি ঘর পূরণ আমরা সবাই সুন্দর করে লিখে আমাদের কি করব মেসেঞ্জার গ্রুপে পাঠিয়ে দেব এখন তোমাদের একটা আমি ছড়া পড়াবো ছড়াটার নাম কি বলো তো ছড়াটার নাম বড় হবে বলো সকাল সকাল ঘুমোয় যারা সকাল বেলা উঠে সবকিছুতে বড় হবে মিথ্যা যে নয় মোটে তাহলে কি সকাল সকাল ঘুমায় যারা আমরা সকাল সকাল কি করব ঘুমাবো সকাল সকাল ঘুমায় যারা সকাল বেলা উঠে আমরা কি করব সকাল সকালে রাত্রে ঘুমাবো এবং সকাল সকালে ঘুম থেকে জেগে উঠবো ঠিক আছে আর সবকিছুতে বড় হবে তাহলে সবকিছুতে বড় হবে মিথ্যা যে নয় মোটে শুধু মিথ্যা কথা কি করতে পারবে বলতে পারবে না শুধু মিথ্যা কথাটা বাদ দিতে হবে এবং আমাদের কি করতে হবে সকালে ঘুমাতে হবে এবং সকালে ঘুম থেকে উঠতে হবে আর কি করতে হবে না মিথ্যা কথা বলা যাবে না এই তিনটা কাজ যদি আমরা করতে পারি তাহলে কিন্তু আমরা কি হয়ে যাব বড় হয়ে যাব ঠিক আছে আমাদের ছড়াটার নাম কি বলতো বড় হবে সকাল সকাল ঘুমায় যারা সকাল বেলা উঠে সবকিছুতে বড় হবে মিথ্যা যে নয় মোটে তাহলে শিক্ষার্থী আরেকটা কি পড়াবো পাঁচটি ফুলের নাম পড়াবো এখন বলো শাপলা গোলাপ পদ্ম পদম জবা শাপলা গোলাপ পদ্ম পদম জবা তাহলে শিক্ষার্থী আজকে পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ